Amen. তোমরা কি বাড়িতে নতুন এসেছো? আপনার আগে থেকে এখানে আছি। আমরা থেকে একতলার ডান পাশে, আমার বাবা স্কুল টিচার, আমরা দু বোন এক ভাই। ভাইটা মারা গেছে, আর আমার বড় বোনের গলার গান নিশ্চয় শুনেছেন। আর কিছু প্রশ্ন? কি জানো কেউ ছাদে আসুক সেটা আমি পছন্দ করি না, কিন্তু মানি না, কারণ আমার বাবা খুব নির্ঝঞ্ঝাট মানুষ, আর বড় বোনটা একটু ভীতু। আর মা কিছু মনে করবেন না, উনি গুন্ডাপানাদের একদম দেখতে পারেন না। উনি কিছুতেই চান না তার সন্তানেরা ছাদে উঠুক। আজ মায়ের নির্দেশকে অমান্য করলে কেন? উপায় ছিল না তাই, কারণ আমার দু সেট কলেজ ড্রেস নেই। আজ কলেজের স্পোর্টস, এগুলি শুকুলে, তারপর এগুলি পরে আমাকে যেতে হবে। আর কিছু বলবেন? কাপড়গুলো শুকানোর পর আর কোনোদিন ছাদে আসবে না, কারণ আপনি বাড়িতে ভাড়া থাকেন, আমিও থাকি। আপনি ভাড়া দেন, আমরাও ভাড়া দিই, তাহলে ছাদের দখল শুধু একা আপনারই থাকবে কেন? তুমি কি বুঝতে পারছো তুমি কার সাথে কথা বলছো? জি, একজন খুনির সাথে কথা বলছি। আপনি কি যেন একটা খুন করে এখানে আশ্রয় নিয়েছেন, তাই কেউ আপনাকে খাটাতে সাহস পায়নি। তুমি খাটাচ্ছ কেন? কারণ কথাগুলো আমি বিশ্বাস করি না। আমার কিছুতেই মনে হয় না আপনার দ্বারা খুন করা সম্ভব। কারণ? কারণ কারণ আপনার চোখ, যার ওরকম দুটি চোখ আছে সে আবার খুনি হয় কি করে? কাপড়গুলো শুকোলে আবার নিতে আসবো। যাও, বকবক করা মানুষ আমার একদম পছন্দ নয়। ছাদে ওঠা পছন্দ করেন না, কারোর সঙ্গে কথা বলতে পছন্দ করেন না, বকবক করা মানুষ পছন্দ করেন না, পছন্দ করেনটা কি আপনি? ওই খাঁচায় বন্দি করা টিয়া পাখি থেকে পুষতে? আচ্ছা একটা কথা বলবেন, আপনি কি সত্যি খুন করেছিলেন? তাহলে থানায় গিয়ে সারেন্ডার করছেন না কেন? তোমরা সব ভালো আছো তো? ভালো থাকি কেমনে স্যার, আপনার কাছে যার যেটা রাখছি সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে। দেখো বাবারা, একটা ছেলে প্রায় সব বিষয়ে ফেল করলো, আর আমি তাকে টেস্টে অ্যালাউ করব এমন গর্দভ হলে আমি শিক্ষকতা না করে অন্য কিছু করতাম। দেখেন স্যার, আপনার একটা মেয়ে না হয় ঘর থেকে বেরোয় না, আরেকটা কিন্তু এদিক দিয়ে কলেজে যায়। দেখো বাবারা, তোমাদের হুমকিতে ভয় পায় কারা জানো? যাদের গোপন পথে অনেক টাকা হয়েছে, যাদের হার্টের অসুখ আছে, ডায়াবেটিক আছে, কিংবা যারা তোমাদের কাছে নানাভাবে ঋণ করেছে। আমার এইসব কোনো সমস্যা নেই, রাস্তা ছাড়ো। দরজাটা একটু খুলবেন। আপনি মাফ করবেন, আপনাকে বিরক্ত করলাম। আমার নাম রাবেয়া, এবাড়ির নিচের তলায় আমরা ভাড়া থাকি। আমার ছোট বোনের সঙ্গে বোধ হয় আপনার সকালবেলা কথা হয়েছে। কি বলবেন বলুন। ও আপনাকে যা যা বলেছে আমি শুনেছি, শুনে ভয়ে এখানে চলে এসেছি। ভয়? মানে ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আসলে বাস্তবতা নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই, আর কি ঘটনার ফলে কি ঘটে যেতে পারে এগুলো তো আক্কাই করে না। ও আসলে বোঝেই না যে কেউ যদি প্রতিশোধ নিতে চায় তাহলে। আমার দিকে সরাসরি তাকান তো, আমাকে দেখলে সবাই রাস্তা ছেড়ে সরে দাঁড়ায়, কেউ আমার মুখের দিকে তাকায় না। আপনি আমার দিকে তাকিয়ে বলুন তো, আমাকে দেখলে কি তেমনি বিভৎস, কুৎসিত, হিংস্র কিছু মনে হয়? দেখুন, আমি যা বুঝি খুব সহজভাবেই বুঝি। মাফ চাইলে যদি সব কিছু মিটে যায় তাহলে তা চেয়ে নেয়াই ভালো। আমাদের ফ্যামিলির সামনে কোনো আশার আলো নেই, আমাদের এই ছোট বোনটাই একমাত্র লেখাপড়ায় ভালো। ও একদিন স্কলারশিপ নিয়ে ডাক্তারি পড়তে যাবে, সেই স্বপ্নই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আপনি কি এভাবে দাঁড়িয়ে থেকে কথাগুলো বলবেন? না, একটু বসতে পারি। আসুন আসুন।
ঠিক আছে। আমি অন্ধ। কি ব্যাপার একদম চুপ হয়ে গেলেন যে? বাস এই মুহূর্ত থেকে করোনা শুরু হয়ে যাবে নাকি? প্লিজ জীবনে একটি বিষয় আমার যত ঘৃণা, যারা জন্ম থেকে পৃথিবীটাকে অন্ধকার দেখে, তারা ছেলেবেলা থেকে এত দয়া দাক্ষিণ্য আর করুণার স্পর্শ পেতে থাকে যে একসময় সব কিছুতে বৃত্তৃষ্ণা এসে যায়। সে যাকে মানে আমার ছোট বোনের উপরে আপনি রাগ করেননি তো? করে থাকলে আপনি কি করবেন? হাত জোর করে ক্ষমা চাইব যার যতটুকু ক্ষমতা। আপনার মায়ের কথা শুনতে চাই। আপনার বোন বলল আপনারা ছাদে আসেন সেটা তিনি চান না, কেন? আসলে আমার মা এখন আর কোনো রাগী বা অ্যারোগেন্ট লোককে সহ্যই করতে পারে না। কেন? কারণ আজ থেকে 3 বছর আগে তার জলজ্যান্ত 17 বছরের ছেলেটি কতগুলো মাস্তান ছেলের হাতে মারা যায়। পাড়ার প্রায় সবাই জানে। কি হয়েছিল বলা যাবে? আমার ভাইটি ছিল খুব শান্তশিষ্ট, কলেজ লাইব্রেরি আর বাড়ি এই ছিল ওর দুনিয়া। আমাদের গলির মাথায় কতগুলো বখাটে ছেলে আড্ডা মারত, ওদের সামনে দিয়ে বাড়ি আসছিল, হঠাৎ একজন এগিয়ে গিয়ে কিছু টাকা চাইল ওর কাছে। বাবু টাকা নাই বলতে একটি ছেলে এসে জোরে কষে চড় মারল ওর কালে। বাবু কাঁপতে কাঁপতে আমাদের বাড়ির গেটের সামনে এসে ধপ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। সে রাতেই ওর 105-106 ডিগ্রি জ্বর উঠেছিল। রাতেই মারা গেল ভাইটি আমার। বলতে পারে যারা পৃথিবীতে বেশি কিছু চায় না, অল্প পাওয়া নিয়ে সুখী হতে চায়, তাদের জীবনে কেন এত অন্ধকার নেমে আসে? আকাশের দিকে তাকিয়ে কতবার এই প্রশ্নটা আমি করেছি। কারোবারির ভেতরে ঢোকেন নাকি? তোমার কি ধারণা শুধু ভালো মানুষরাই বাড়ির ভেতরে যায়, চোর ডাকাতরা যায় না? না মানে আপনি এতটা সোশ্যাল আন্দাজ করতে পারেননি। এই নাও, তোমরা কে যেন ফেলে এসেছিলে? হ্যাঁ আমি বোধহয় ফেলে এসেছিলাম। তোমরা বললেন কেন?
আচ্ছা আপনি এখন কেন এসেছেন বলুন তো? কোনো কিছুর খোঁজে? আর কি খুঁজব? ও কাণ্ডটা তাহলে তুমিই করেছ। হ্যাঁ, খাঁচে কোনো পাখি আটকে থাকা দেখলে আমার মেজাজ একদম গরম হয়ে যায়। আচ্ছা, নিজের আনন্দের জন্য দিনের পর দিন একটা পাখিকে আটকে রাখতে আপনাদের একটু খারাপ লাগে না? চা খাবেন তো, নাকি পাখিটাকে ছেড়ে দিলাম দেখে আর একটা খুন করবেন? চা খাবো, তবে লেবু চা হলে ভালো হয়। ঋতু, ঋতু কে এসেছেন রে? সুলতান সাহেব? হ্যাঁ, আমি। খুব অবাক হলেন মনে হয়। আরে কেমন করে, যা আশা করা যায় না তা ঘটলে তো মানুষ একটু অবাকই হয়। অবশ্য ঋতু যখন আমায় বললো আপনার পাখিটা ছেড়ে দিয়ে এসেছে তখনই আমি বুঝেছিলাম আপনি আসবেন। পোষা পাখির মায়া বড় সাংঘাতিক। বাবু, আমার নাম সুলতান। চিনি, তুমি তো সিঁড়ি ঘরে ভাড়া থাকো। ঋতু, আমরা যাচ্ছি। ও চলে গেলে দরজা বন্ধ করে পড়তে বসো। তোমার বাবা ছাড়া আর কোনো আলতু ফালতু লোক এলে দরজা খুলবে না। চলো রাবু। আসি। আপাকে নিয়ে মা কোথায় গেল জানেন? সোনার দোকানে হার বানাবে। আপার না একটা খুব ভালো বিয়ের সম্বন্ধ এসেছে। গুড নিউজ না? হ্যাঁ। চা খাবেন না? না, আমাকে চা খাওয়াতে গেলে তোমার এখন পড়ার ক্ষতি হবে, ব্যাপারটা উচিত হবে না। তোমার বাবা আমাদের একটা রিকোয়েস্ট পাঠিয়েছে। ঝামেলাটা সেজন্য আমরা পরীক্ষা করে দেখতে চাই তোমার বাবা তার নীতিকে বেশি ভালোবাসেন না তোমার। বাবা কই আছে? বাবা তো স্কুলে রে। খালাম্মা? খালাম্মা খালাম্মা গোসল করে, কেন আসেন আপনি? সুলতান ভাই, সুলতান ভাই দেখা যান, ঋতু আপারে মাস্টারটা মারতাছে। সবাই তোরা তো জানিস সেই রেকর্ডের সাথে আর দু তিনটা নাম্বার যোগ করতে আমার একটু দেরি হবে না। আর কোনোদিন যদি কোনো অসহায় মেয়ের সাথে এসব করতে দেখি। ঋতু, এ কি? দেখ, আমি কিন্তু খুব রাগ হচ্ছি। তোর মতো একটা শক্ত মেয়ে কাঁদছে এটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে। রক্ষী বন্যা আমার, তুই না অনেক পড়িস, তুই বুঝি জানিস না। এই সাহসটা চলে গেলে আমাদের আর কি থাকবে বলতো? ঋতু, আপনি ঠিকই বলেছেন, আমাদের মতো মানুষের সাহসটা চলে গেলে আর কিছুই থাকে না। শুধু মেরুদণ্ড সোজা করে রাখতে পারলে কি একটা মানুষ এক জীবনে সব কিছু পায়? আপনি কি বলছেন আমি জানি না, আমি শুধু এতটুকু বুঝি
যারা দুর্বল, যারা অসহায়, তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে নেই। ঋতুর মতো আপনার চোখেও পানি নেই। একবার ভেবে দেখুন, আপনি যদি ওই সময় সেখানে না যেতেন তাহলে কি হতো? ছেলেটা যদি তখন ওভাবে এগিয়ে না যেত। গুন্ডাদের নিন্দা করতে গিয়ে আরেকটা গুন্ডার পক্ষে সাফাই গাইবে না, এমনও তো হতে পারে। আমাদের সবার মন জয় করতে পুরো ব্যাপারটা সুলতানি সাজিয়েছে। কি বলছো তুমি? কেন, এমন হতে পারে না। আমি জানি না আমার চেহারায় এমন কি আছে যাতে আমি এতটা অবহেলা পেতে পারি। আমি বুঝি আপনি আমাকে একদম পছন্দ করেন না, কিন্তু আপনি কি বোঝেন আপনাকে দেখা মাত্র আমার ভেতরটা কেমন নড়ে ওঠে? বোঝেন না, সেদিন যখন দেখলাম আপনি ঋতুকে মুখে তুলে খাওয়াচ্ছেন আমার শরীরটা অবশ হয়ে গিয়েছিল। এক মনে দেখছিলাম সেই অসাধারণ দৃশ্যটি। মা, একটা মানুষকে অবহেলা করার আগে ব্যাস থামো। আমাকে মা ডাকছ? মা ডাকছ কেন? তুমি কে? পৃথিবীতে আমি কি এতটাই পাপ করেছি যে যার তার মুখ থেকে মা ডাক শুনতে হবে? জোহরা, কোথায় ছিলেন সারাদিন? নিজের উপর অত্যাচার করে অন্যের উপর প্রতিশোধ নেওয়া যায়? ঋতু, প্লিজ। বাবা আজকে আপনাকে অনেকবার খুঁজেছেন, বাবাকে পাঠাচ্ছি। বাবা সুতরাং ঋতুপক্ষে ভালো ব্যবহার করবে। চেহারা রেখে অবস্থা করেছেন, একবার নিজের চেহারা আয়নায় দেখুন তো। আমার ঘরে কোনো আয়না নেই। কেন? কারণ আমি আয়নায় চেহারা দেখতে পছন্দ করি না। আয়নায় তারাই বারবার চেহারা দেখে যাদের নিজেদের উপর অনেক মমতা। নিজের উপর আপনার মমতা নেই কেন? আমি তো শরীরটা বেশি ভালো লাগছিল না, ভেবেছিলাম কাল সকালে আপনার সাথে দেখা করব। আপনি কি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, আজ সকালে তুমি আমার মেয়ের জন্য যা করেছো। মাফ করবেন, আপনি কি আমাকে ধন্যবাদ দিতে এসেছেন? না, বাবলু মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম আমার আর কোনো ছেলে সন্তান রইল না এই পৃথিবীতে, কিন্তু আজ আমি বুঝলাম এখনো এই দেশে অসহায় পিতার পাশে দাঁড়ানোর জন্য অনেক সন্তান বেঁচে আছে। সত্যি বলছেন? সত্যি আপনি আমাকে আপনার ছেলে বলে মনে করছেন? যদি তাই করেন তবে আজকে আমাকে একটা কথা দিতে হবে। বলো। আপনার বড় মেয়ের বিয়েতে যদি প্রয়োজন হয় আপনার এই ছেলের কাছ থেকে সামান্য টাকা নেবেন, বিশ্বাস করুন আমার এই টাকার এতটুকু পরিমাণ কোনো পাপ নেই। এই টাকা আমার মা আমার নামে রেখে গেছে।
তোমার কি জ্বর এসেছে? আমি আমি যা জানতে চাইছি আমাকে সেই উত্তরটা দিন। তুমি বিশ্রাম নাও, এক্ষুনি এ প্রশ্নের উত্তর অত জরুরি না। আপনার গা তো একেবারে পুড়ে যাচ্ছে। এখন যা, বাকি রাতটা আমি দেখছি। তুমি পারবে? পারবো। কাল তোর পরীক্ষা না, ভুলে গিয়েছিস? একটু রিভাইজ করতে হবে না। শেষ পরীক্ষাটা যদি খারাপ করে ফেলিস তাহলে আর স্কলারশিপ নিয়ে ডাক্তারি পড়তে হবে না। জানালো কি যা, আর একটু থাকি, জ্বরটা না নামা পর্যন্ত। যা আমি তো আছি, যা লক্ষ্মী। আপা ওনার কি কেউ নেই? কাউকে খবর দেওয়া যায় না? কি করে বলি বল, যা না রে বোন। আমি এখন কি একটু ভালো লাগছে? আশ্চর্য মানুষ আপনি, নিজের কষ্টটা সবার মধ্যে ছড়িয়ে দিলেন। সকাল সকাল হয়ে গেছে। সেটা তো বলবেন আপনি, আমি কি জানি সকাল দেখতে কেমন? শব্দ শুনে প্রতিটি সকাল বোঝার চেষ্টা করি। তবে এখন মনে হচ্ছে সকাল হতে এখনো একটু দেরি আছে। আপনি বরং আরেকটু ঘুমাবার চেষ্টা করুন। আর ঘুম আসবে না। একটা কথা জিজ্ঞেস করব, আপনার আপনার বাবা মা কোথায়? মানে ঋতু বলছিল তাদের কাউকে যদি। আমার বাবা মা নেই। কেউ নেই? আমার জ্ঞান হবার আগেই বাবা মারা গেছেন। আসল মা কোথায় আছেন, আদৌ বেঁচে আছেন কিনা জানি না। বাবা মারা যাবার পর নদীর ওপারে নয়া গ্রামের এক লোক মাকে বিয়ে করে নিয়ে যান। বিয়ের আগে লোকটার মা তার কোনো সন্তানকেই সঙ্গে নিতে পারবেন না। ব্যাস, এই আমার আসল মাকে শেষ দেখা। তারপর বহু বছর পর কুমিল্লার এক মহিলা আমাকে দত্তক নেন। আমার পালক মার একটা ভাই ছিল, খুব খারাপ মানুষ। আমার মা তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছেন শুনে লোকটা একদিন তার কাছ থেকে সম্পত্তির সব দলিলপত্র কেড়ে নিতে গিয়ে আমার সেই মাকে খুন করল। সেখানেও আমার
কপালে মায়ের স্নেহ সইল না। সেদিন রাতে আমি ছিলাম হোস্টেলে, খবরটা পেয়ে ছুটে গেলাম সেখানে। সেই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলাম না, দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বটিটা নিয়ে সোজা সেই লোকটার ঘরে ঢুকে ওকে খুন করলাম। ব্যাস, খুন করে সেই রাতে ট্রেনেই সোজা ঢাকায়। ও রাবু, আপনি এখন যান, আপনার রেয়াজের সময় হয়ে গেছে। আরে তুমি চিনবা না, ওই যে রসুলপুরের মাঝি বাড়ির সাইলা। আরে রসুলপুর তো আমাগো বাড়ি, মাঝি বাড়ির কোন পুরা হেইটা কর। আব্দুল কাদের বিয়ে পাস, তা তোমারই সব জানি না কাম কি। আব্দুল কাদের সর্বনাশ। সালাম আলাইকুম। রেয়াজ শেষ? জি। ভালোই তো লাগছিল, আর একটু কম না? বেশি লোকজনের সামনে রেয়াজ হয় নাকি, ওর জন্য নিরিবিলি পরিবেশ লাগে। মেয়ে নাস্তা খেয়ে না। পাশে বাসা মিনুর আম্মা বলছিল শহরে নাকি একজন বিদেশি ডাক্তার এসেছে, নাম করা আই স্পেশালিস্ট। হ্যাঁ, আমি সে কথা বলতে এসেছিলাম। আপনারা যদি চান আমি আজ বিকেলে রাবুকে নিয়ে যাব। না, রাবু আজ পর্যন্ত আমাদের ছাড়া আর কারোর সাথে কোথাও বেরোয়নি। তুমি ঠিকানাটা দিও, ওর বাবাই ওকে সুবিধা মতো নিয়ে যাবে। ঠিক আছে। আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। রাতে টিউশন শেষ করে এসে যত রাতি হোক একটু কষ্ট করে আমার রুমে আসবো। তা হবে, কিন্তু তুমি এখন যাচ্ছ কোথায়? আমাদের সঙ্গে বসো। না, আমার এখন খিদে নেই। বসুন না, একদিন না হয় বুয়ার হাতে রান্না নাই খেলেন। আরে বসো না, বসো। তোমরা শুরু করো, আমি চুলায় দুধ বসে এসেছি, আমার আসতে একটু দেরি হবে। কি হলো মা, তুমি এভাবে উঠে এলে? নাটক করবি না, যা। মনে রাখিস, সবাই তার প্রিয়জনের কথা একসময় ভুলে যায়, পৃথিবীর সব কষ্ট একসময় মুছে যায়, কিন্তু মা তার পুত্র শোকের কথা কখনো ভুলতে পারে না। ডায়েরি লিখছেন? বসো। তোমার রেজাল্ট বেরিয়েছে শুনলাম, কেমন হলো? নিশ্চয়ই ভালো। সিলেট মেডিকেল কলেজে, সেখানে যাচ্ছি। কবে? সে জেনে আপনার লাভ। শাকিব, আপনি ডায়েরি লিখছেন কেন? আপনার কি মন খারাপ? না, তবে হঠাৎ তোমার এ কথা মনে হলো কেন? পৃথিবীর সুখী মানুষরা কখনো ডায়রি লিখতে পারে না। যারা দুঃখী, একা, নিঃস্ব, যারা আঘাত পেয়ে নিজের সাথে নিজে কথা বলতে চায়, তারাই কেবল ডায়রি লিখতে পারে। তোমার শেষ কথাটা মানলাম। তোমার কি ধারণা
পৃথিবীতে আমি বড়ই বন্ধুহীন, খুব দুঃখী, একা। ছবিটার দিকে তাকাও, লোকটা কে জানো? আমার ভাই, আপন ভাই। আপন ভাই? আমি তো ভেবেছিলাম এটা আপনারই যমজ ভাই রাজ। 2 মিনিট আগে পরে হয়েছে। নিউ ইয়র্কে থাকে, বায়োসায়েন্সে পিএইচডি করছে। আমি জীবনে যতটা বকে গিয়েছি, ও জীবনে ঠিক ততটা সফল পুরুষ হয়েছে। তোমার মতোই ব্রিলিয়েন্ট, নম্র ব্যবহার, সুন্দর সব পোশাক পরে, ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, খুব ভালোবাসে আমাকে। তোমাদের সবার কথা লিখেছি, তোমার মার কথা লিখেছি। ও আসছে অনেক দিন পর, যখন জানতে পারলো যে আমার একটা ঠিকানা হয়েছে, আমাকে দেখতে আসছে। আমার একদম মন খারাপ না। এই দেখো ওর চিঠি। উনি উনি আসছেন আমাদের বাড়িতে? হ্যাঁ আসছে, মাত্র 1.5 সপ্তাহের জন্য। তবু তো তার ফেরারি ভাইটাকে বুকে জড়িয়ে ধরতে পারবে, আমি শিওর। আমার ভাইকে কেউ হেলা করতে পারবে না। যাকে আঙ্কেল কি করছেন? হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে তারপর আসবেন। আমাকে বলেছেন আপনি কি করছেন দেখে যেতে। বাবার সাথে কি কথা আছে? তুমি এখন যাও। রিতু! আসছি মা, যাচ্ছি, পরে কথা হবে। ও আপনি, আমি আজ রাতে একটু বাইরে যাচ্ছি, আবার কবে ফিরি কোনো ঠিক নেই। তবে যাওয়ার আগে রাবুর বিয়ের যে সম্বন্ধ আপনি করতে চাইছেন ওটা ভেঙে দিন। মানে? আমার কাছে খবর আছে, ছেলেটা ভালো না। এর আগেও বেশ কয়েকটা বিয়ে করেছে, বিয়ে করাটা তার একটা ব্যবসা। তবে আপনি নিজে ভালো করে খবর নিয়ে দেখতে পারেন, কারণ মা যদি জানতে পারেন খবরটা আমি আপনাকে দিচ্ছি, তবে অন্য কিছু ভাবতে পারেন। তুমি হঠাৎ করে কোথায় যাচ্ছ? আমি তো এরকমই, এক জায়গায় বেশি দিন থাকা আমার ভাগ্যে হয় না। শুধু শুধু এবারই আমার খুব খারাপ লাগছে, কারণ এত দূর থেকে আমার ভাই আমার ঠিকানা পেয়ে আসছে, অথচ আমি থাকতে পারছি না। রাবু! কে? আমি। আপনি মানে এত রাতে শরীর খারাপ করেনি তো আবার? না, এটা রাখুন। ঋতু নিশ্চয় বলেছে আমার ভাই বিদেশ থেকে আসছে, আমাকে আজ রাতেই চলে যেতে হচ্ছে। ও এলে ওকে আমার ঘরের চাবিটা দিয়ে ঘরটা একটু দয়া করে দেখিয়ে দিবে। পুলিশ যদি আমার খোঁজে আসে তবে বলে দেবেন আপনারা কিছুই জানেন না। আপনি কোথায় যাবেন? কোথায় যাব, কতদিনের জন্য যাব কিছুই বলতে পারি না, তবে আপনাদের সবার কথা আমার মনে থাকবে। আসি। Thank you.
মানুষ প্রথম দিন থেকে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। না ঋতু, তুমি জানো না আমি কি অনিশ্চিত ভবিষ্যৎ মাথায় করে পালিয়ে বেড়াচ্ছি। ভালো লাগা ভালোবাসা কখনো চুক্তি ও নিয়ম ধরে আসে না। আমার অনিশ্চিত ভবিষ্যতে তুমি নিজেকে জড়িও না ঋতু। চলো এক্ষুনি বেরিয়ে যাই। হ্যাঁ ঋতু, কি হচ্ছে ঋতু? হ্যাঁ ঋতু, আপা কটা বাজে রে? আপা অনেক বেলা হয়ে গেছে না রে, তুই আজ হারমোনিয়াম নিয়ে বসিস নি? ভালো লাগছে না রে আমার ঋতু। ঋতু এই এই চাবিটা রাখ। চলে গেছেন কখন? যাবার আগে আমাকে একটু বলে যাবার প্রয়োজন মনে করলেন না? ওনার ভাই আসবে কালকে, থালাটা খুলে ঘরটা দেখিয়ে দিস। ঋতু, কিসের শব্দ হলো রে ওটা? পাখিটা বোধে ফিরে এসেছে রে আপা। গুড মর্নিং, এটা কি 61/1 বাড়ি? হ্যাঁ। আমার নাম রাজ, আমি বাইরে থেকে আমি লন্ডন থেকে এসেছি। এখানে কি সুলতান নামে কেউ থাকে? আমি ওর ভাই। আপনি আসবেন আমরা জানি, আপনার লাগেজপত্র কোথায়? হোটেলে। আপনি নিশ্চয়ই ঋতু, আপনাদের কথা ও চিঠিতে ডিটেলস লিখেছে। আর কই আমার ভাইটা কোথায়? এয়ারপোর্টেও গেল না, ও তো জানে আজ আমি আসব। হ্যাঁ ভেতরে আসুন, বলছি। এটা আমার আপা। হ্যাঁ হ্যালো, আপনি রাবু? জি আপা, উনি সুলতান সাহেবের ভাই রাজ। ও আচ্ছা। ঋতু, ঘরের চাবিটা দিয়ে দে। বসুন। চাবিটা মানে সুলতান কোথায়? উনি তো নেই। মানে? মানে গত পরশু দিন ঢাকার বাইরে গিয়েছেন, কি একটা জরুরি দরকারে বললেন। ইম্পসিবল, আই ক্যান্ট বিলিভ ইট, যার জন্য এত দূর থেকে পাগলের মতো ছুটে এলাম, আর সে কিনা একটা জরুরি কাজে। ইটস আনবিলিভেবল। কে এসেছে রে ঋতু? সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আমার নাম রাজ। মা, উনি সুলতান সাহেবের ভাই। তো দাঁড়িয়ে কেন, বসো। আপনি বসুন প্লিজ। আপনি কি কাইন্ডলি আমাকে একটু ওর ঘরটা? না ঠিক আছে, আমি কাল আসবো। আপনি উঠেছেন কোথায়? হোটেলে। আসি।
ভাই, তুই আসার আগেই আমাকে চলে যেতে হচ্ছে। তোর সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে, সে কারণেই তোকে বিদেশ থেকে দ্রুত চলে আসতে বলেছিলাম। কি লিখেছেন? Would you mind আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারেন? জি, থ্যাংক ইউ। ভাই, তোকে আমি সবসময় বলতাম একটা মাত্র জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করা যায় না, কারণ জীবন কোনো আতশবাজি নয় যে একে হাতের মুঠোয় নিয়ে খেলা যায়। রাবু, ছেলেটা কি দুপুরে এখানে খাবে? সাহেব মানুষ, কি রান্না করবে? মনে তো হয় খাবে না, তাও একবার জিজ্ঞেস করে দেখো না। কেমন আছেন? আপনাদের বাড়ির বডিগার্ড কি এখনো ওই বাড়িতে আছে? থাকলেও বেশিদিন থাকতে পারবে না, অলরেডি থানায় বাটি চালান দিয়ে এসেছি। থানার রাস্তাটা কি কেবল তোমরাই চিনো? আমি চিনি না, যাবো নাকি? ও বাবা, বেশ তেজ দেখছি। তাহলে এখনো সে আছে, চল। হতাশ হওয়ার কিছু নেই, নিশ্চয়ই তোমার ভাই কোথায় কোনো সমস্যা আটকে গেছে। কিন্তু সে জানে আমি মাত্র দু সপ্তাহের জন্য এখানে এসেছি, এই 15 দিনের জন্য প্রফেসরের সাথে আমার কি যুদ্ধ করতে হয়েছে আই ক্যান্ট এক্সপ্লেইন। এর মধ্যে কয়েকটা দিন পার হয়ে গেল, রোজ রোজ এসে আপনাদের ডিস্টার্ব করছি। না না, ডিস্টার্ব হওয়ার কি আছে? তোমার আন্টি তোমাকে পছন্দ করেছে, আমার মেয়েরাও তোমাকে। বাবা, মা জিজ্ঞেস করেছিল তোমাদের চা কি এখানে দেবে? না, আমরা তোদের সঙ্গেই খাবো, চল বসো। বাবা এখানে বসো। বসবে? ওনার জন্য আবার কাউকে উঠে যেতে হবে না তো? মানে? না, এমনি মজা করলাম। জানো, তোমাকে দেখে কদিন বারবার মনে হচ্ছে আজ যদি আমার খোকা বেঁচে থাকতো তাহলে তোমার মতোই হয়তো এত এত পড়াশোনা করে বিদেশ থেকে তোমার মতোই ফিরে আসতো, তোমার মতোই হয়তো এমন ভদ্র নম্র দেখাতো। কই রে রাবুম্বা, তুই আবার ওখানে কেন? আয় চাটা খেয়ে রাজকে তোর গলায় একটা গান শুনিয়ে দে। আপনি কি ধরনের গান পছন্দ করেন? ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত নাকি নজরুল সঙ্গীত? সেভাবে কোনোটাই নয়, এখনো শিখছি। আচ্ছা, আপনি কি ধরনের গান পছন্দ করেন? নিশ্চয়ই ইংরেজি গান নয়। চা খান, মা খাও। ও আপনি আসুন। আপনার আপা কোথায়? আপার জন্য অপেক্ষা করছিলেন তো? আসছেন, আমাদের বাসার এখন সবাই চায় আপনি আপাকে সময় দিন। না তা বলছি না। তাহলে কি বলছিলেন? আসলে আমার যাবার সময় যতই ঘনিয়ে আসছে ততই কথাটা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি যে আজ রাতে ট্রেনে চলে যাচ্ছি জানেন তো? হ্যাঁ, বাবু বলেছিল। আপনি এখানে আর কতদিন আছেন? আগামী রোববার রাতেই আমার ফ্লাইট। তার মানে আরো কিছু বলবেন? হ্যাঁ, আমার সঙ্গে তো দেখা হলো না, আপনার ভাইয়ের সঙ্গে যদি দেখা হয়
একটা কথা বলতে পারবেন? শিওর বলবেন, তার যে পাখিটাকে আমি ছেড়ে দিয়েছিলাম ওটা আবার ফিরে এসেছে, আমি ওটাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। পাখিটা যতদিন বেঁচে থাকবে ওটা আমার কাছেই থাকবে। আর একটা কথা বলবেন, নিজেকে দুঃখী বন্ধুহীন নিঃস্ব ভাবার মধ্যে কোনো বাহাদুরি নেই, বাহাদুরি থাকে অর্জন করার মধ্যে। রাজা সেই কখন থেকে এসে বাইরের ঘরে বসে আছে, যা ওর সঙ্গে একটু ঘুরে আয়। রাজ সাহেব কি আমাকে নিয়ে বাইরে যাবেন? কেন, আপনার কি আমার সাথে বাইরে যেতে আপত্তি আছে? জি, আপনার কি মনে হয়? আমার মনে হয় আপনি আমার সাথে যাবেন। যান, মাকে গিয়ে বলুন আজকে আপনার ফিরতে একটু দেরি হবে। রাবু, আকাশে মেঘ জমেছে, মনে হয় বৃষ্টি আসবে। নাও বাবা, একটু খাও। মাফ করবেন, অনেক আজে বাজে জিনিস খেয়েছি, এখন খাবো না। খাবে না? আমি এটা তোমার জন্যই করেছিলাম, ঠিক আছে খাবো। তাতে ক্ষতি কি হলো? ক্ষতি হলো না,
লোভ বাড়ল। এখান থেকে চলে যেতে আর ইচ্ছে করছে না। মানুষের চেহারা এত সুন্দর, এত পবিত্র হয়, যে চোখে দৃষ্টি নেই সে চোখ এত মায়াময় হয়, খুব কাছে এসে যখনই সত্যটা জানলাম ঠিক তখনই বাস্তবতা এসে আমাকে বলল, রাজ রাজ কাছাকাছি থাকার দিন তোমার ফুরিয়ে এসেছে। আমিও যখন উপলব্ধি করলাম যে আমিও মায়ের স্নেহ পেতে পারি, ঠিক তখনই মন এসে আমাকে বলল, রাজ কঠিন সত্যের মুখোমুখি হবার দিন এসেছে। সত্যটা কি? কাল সন্ধ্যায় আপনার ফ্লাইট, এটাই তো? হ্যাঁ। কাল আপনি ফ্লাইটে উঠতে পারবেন? কষ্ট হলেও শেষ পর্যন্ত মানুষকে সত্যটাই বেছে নিতে হয়। আমার প্রশ্নের সরাসরি উত্তর চাই। কাল আপনি আসলে আমাদের কাছ থেকে হারিয়ে যেতে পারবেন কিনা বলুন। না, কিন্তু আমি তাই চেয়েছিলাম। একটু পরে আমাকে এক জায়গায় যেতে হবে, সেখানকার মানুষই ঠিক করবে আমার ভবিষ্যৎ কি হবে। আপনাকে যেতে হবে না, আমি নিজে যে খবর দিয়ে এসেছি সেখানে। কিছুক্ষণ পরে সে ওরা আপনাকে নিয়ে যাবে। যখন বুঝেছি আপনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন, যেদিন থেকে আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি সেদিনই আমার মনে হয়েছে তাহলে আপনার আইনের মুখোমুখি দাঁড়ানো উচিত। আমি রাজ নই, আপনি কি করে বুঝলেন? আর সবাই যেখানে, আপনি তো সুলতান সাহেব, অন্ধরা দেখতে পায় না কিন্তু শুনতে পায়, সব কিছু লুকানো যায় কিন্তু মানুষের শরীরের গন্ধ, পায়ের শব্দ, কণ্ঠস্বরে সব কিছুই লুকানো যায় না। আচ্ছা, আপনার মনে আছে যেদিন আপনি রাজ সেজে এসেছিলেন, আমাকে প্রশ্ন করুন উত্তরে আপনাকে প্রশ্ন করেছি আপনি কি গান পছন্দ করেন? নিশ্চয়ই ইংরেজি গান নয়, মনে আছে কি সেই কথা আপনার? আন্টি, একটু পর পুলিশ আসবে আমাকে নিয়ে যেতে।
অন্তত এইটুকু সময়ের জন্য আর আমাকে ঘৃণা করবেন না প্লিজ। যে ভালোবাসা পেয়ে গেছি সে ভালোবাসা কি আবার তুলে নেবেন? মানুষের বাইরেরটা দেখে আপনি যাকে তুচ্ছ করেছিলেন সেই আমি প্রমাণ করতে চেয়েছিলাম। রক্ত মাংসের শরীরের ভেতরে মানুষ একটাই থাকে, মায়ের স্নেহ পাওয়ার জন্য সব সন্তানের তৃষ্ণা একই হয়। এখন আর আমার হাত করা পড়তে কোনো কষ্ট হবে না, আমার যেন ফাঁসি হয় তাহলে অন্তত দেয়ালে টাঙানো ওই ছবির মতো, আপনার ওই ছেলের মতো আমি আপনাদের সবার স্নেহ পাব। রাবু, ওরা বড় বেশি দেরি করছে, আমি আসি। জান, তবে যাবার আগে একটা কথা শুনে যান, আইন আপনাকে কি শাস্তি দেবে আমি জানি না, যদি ফাঁসি হয় তবে অসহায় অন্ধ একটা মেয়ের কান্না ছাড়ার কিছুই থাকবে না, আর যদি জেল হয় হোক যত বছরের জেলে বসে জানবেন বাইরে একজন আপনার অপেক্ষা আছে। কে? আমরা পুলিশ, থানা থেকে এসছি। যাবার আগে আমাকে একটু আদর করবে না? তখন আমি বলেছিলাম আমার যেন ফাঁসি হয়, কিন্তু এখন আমি দোয়া চাইছি মা আমার যেন যাবজ্জীবন হয়, কারণ আমি এখন বাঁচতে চাই মা, আমি এখন বাঁচতে চাই। Thank you.